আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আজকে আমার মুরগিগুলো দেখতে পাচ্ছেন 5 দিন বয়স। তো 5 দিন বয়সে মুরগিগুলোকে অবস্থা সম্পর্কে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন খাদ্যগুলো, দেখেন বাচ্চাটা এরকম, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমার খামারের বর্তমান পরিবেশ। আজকে মুরগির বয়স 5 দিন, তো আজকে ভ্যাকসিন করা হবে, রানীক্ষেত ভ্যাকসিন। তো রানীক্ষেত ভ্যাকসিন এখন আপনার করব আমি বিকেল অথবা বিকেল 5টা বা 5টার পরে আর কি, 5টা থেকে 6টা পর্যন্ত, 6টার আগে হয়ে যাবে 1000 ডোজ। তো দেখতে পাচ্ছেন, তো আমি রানীক্ষেত ভ্যাকসিন অবশ্যই আপনি 5 দিন বয়সে করবেন। মানে আমার ভিডিও করার লোক নাই, বিধায় আমি মানে ভ্যাকসিনটা আপনাদের দেখাতে পাচ্ছি না, তার আগে ভিডিও করছি। মানে আপনি যখন 5 দিন বয়স হবে তখন অবশ্যই 4 দিন বা 5 দিন বয়সের মধ্যে আপনি ভ্যাকসিনটা করবেন রানীক্ষেতের, তাহলে ইনশাল্লাহ কোনো রকম প্রবলেম হবে না আশা করা যায়। তো একটা বাচ্চা আমি আপনাদের ধরে দেখাইতেছি, সরি, এই দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাটার, দেখেন একটু আপনাদের দেখাই, সুন্দরভাবে সে দাঁড়াই রয়েছে আমার হাতের মধ্যে। দেখেন প্রিয় খামারি ভাই বোনেরা, তো 5 দিন বয়সে অবশ্যই, 4 বা 5 দিন বয়সে অবশ্যই আপনি রানীক্ষেত ভ্যাকসিনটা করবেন, আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটা, ইন্টারভেট অথবা আমি অবশ্য আজকে ভ্যাকসিনটা ইন্টারভেটের করবো, রানীক্ষেতটা আর গামবুড়োটা আপনার রেনাটা কোম্পানির করব, ঠিক আছে? অবশ্য আপনারা দেখবেন ভালো কোনটা, অবশ্যই আপনার যেটা ভালো লাগে সেটা করবেন ইনশাল্লাহ। তো আজকে তো দেখতেই পাচ্ছেন আমার খামারের বর্তমান পরিবেশ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিলামই, আর আজকে অবশ্যই আপনারা ভালো মতো খেয়াল রাখবেন, ভ্যাকসিন যেন মিসটেক না হয়, ভ্যাকসিন নিয়মিত করবেন, নিয়ম মতোই করবেন, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।